কি আশ্চর্য, কি আপনি এত ভয় পাচ্ছেন কেন? কি করেছেনটা কি আপনি? ঝুমুর কি হয়েছে বলো তো, কি করেছেন উনি? আর এই ভদ্রলোকই বা কে? একটু ধৈর্য ধরো গো, এ এক অনেক বড় রহস্য, ওনারাই সবটা বলবেন। কাকামণি, এই যে ওনাকে চাপ দিচ্ছ না, কোনো লাভ নেই। কারণ তুমি ওনাকে বলে বাড়ির দলিলটা নিজের নামে যে করাতে চেয়েছিলে সেটা আমরা জেনে গেছি, আর সেটা ওনার থেকে আমরা জানতে পেরেছি। আর এত বছর এই বাড়িতে একই পরিবারে সবার সাথে থেকে হঠাৎ করে তোমার মধ্যে যে বেইমানি জেগে উঠলো, যার জন্য তুমি ওনাকে বললে দলিলটা নিজের আমায় করাতে চেয়েছিলে, সেই প্রমাণ আমরা পেয়ে গেছি। ইনফ্যাক্ট একটা ভিডিও আছে আমার কাছে। সেটা তো পরিবারের সবার দেখার দরকার, কিন্তু সেটা এখন নয়, তার আগে আমার একটু রিল্যাক্স করে। আর তুমি বলছিলাম তোমার চা খাওয়া হয়নি, চায়ের ব্যবস্থা করি। বড় বৌদি, তুমি চা বসাও, সবার জন্য বসাও, সাথে জল খাবারের ব্যবস্থাও করো, কারণ এই আলোচনা নেহাত ছোট না, সময় লাগবে। আবির, আর হেয়ালি করো না প্লিজ, আমাদের সবাইকে বলো না খুলে কি হয়েছে। বড় বৌদি, আমি হেয়ালি করছি না, আজকে শুধু দলিলের বিষয় নিয়ে কথা হবে না, আর অন্য একটা বিষয় আছে, সেই বিষয়ে উনি কথা বলবে, ঝুমুরের গল্পটা উনি বলবে। মানে গল্প বলবেন মানে? মেজ বৌদি, দুদিন ধরে তুমি যে কথাটা বলে সবার মাথা খারাপ করে দিচ্ছিলে, সে সব প্রশ্নের উত্তর তুমি আজকে পাবে। এই যে বেখম ঝুমুর, না ঝুমুর বেখম, এই কনফিউশন, এই রহস্যের জট আজকে উনি খুলবেন, উনি সবটা সবাইকে বলবেন। মা, মা, তুমি এখন এখানে কি করছো? ওখানে বড় কাণ্ড হয়ে গেল। কেন, আবার কি হলো? কি হলো মানে, আমাদের সর্বনাশ হতে চললো, তুমি আবিরের গলা পাওনি? হ্যাঁ, একবার পেয়েছি তো। পেয়েছো, তারপরেও তুমি এখানে? মা শিগগিরই চলো। এই তুমি চুপ করো তো, তিলকে তাল করা তোমার অভ্যেস আছে। একটু আগেই তোমার বাবা বলে গেল সবকিছু মিটে গেছে, তুমি আর উটকো ঝামেলা বাড়িও না। মা, 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 দাঁড়িয়ে যা। মা, উটকো ঝামেলা কিন্তু আমি পাকাচ্ছি না, পাকাচ্ছে ওই আবির আর ঝুমুর মিলে। ওরা একজন লোককে বাড়িতে নিয়ে এসেছে, একজন উকিল, আর আরেকজন লোক, সে নাকি ঝুমুরের গল্প বলবে। ঝুমুরের গল্প বলবে মানে? হ্যাঁ মা, সেটাই তো বলছি, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না, প্রচন্ড টেনশন হচ্ছে। মা, মা, বাবার মুখ চোখ দেখে কিন্তু একদম সুবিধের মনে হচ্ছে না। মধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।